আচ্ছা, আজকে টপিকটা হচ্ছে, আমরা গতদিন পর্যন্ত ফেট ফেটের থিওরি গুলো দেখছি। ফার্স্টে দেখছিলাম জে ফেট, তারপর ডিমস, ইমস, তো এগুলো থিওরি দেখছি। আমি একটু রিভিউ করব কিছুক্ষণ, তার আগে হচ্ছে ওই আমরা ফেট আর বিজেটির কম্পারিজনটা দেখে নেই, এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে দুইটা ডিভাইস আমরা ডিফারেন্ট টাইপের দেখলাম। ডিফারেন্ট বলতে মানে তার ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে তার কাজ প্রায় একই রকম, সিমিলার টাইপের হইলেও তার মধ্যে কিছুটা পার্থক্য আছে। কোন ডিভাইসটা কোন ক্ষেত্রে ইউজ করা বেটার সেটা হচ্ছে আমরা এই কম্পারিজন থেকে বুঝতে পারবো। আচ্ছা, নর্মালি হচ্ছে বিজিটিটা হচ্ছে একটা বাইপোলার ডিভাইস, এখানে হচ্ছে বেসিক্যালি ইলেকট্রন এবং হোল দুইটার পোলারিটি হচ্ছে কন্ডাকশন, দুইটার মুভমেন্ট হচ্ছে কন্ডাকশন পারপাস ইউজ হয়। আর ফেটটা হচ্ছে আমার ইউনিপোলার ডিভাইস, তো এটার হচ্ছে বেসিক্যালি এই ইলেকট্রন অথবা হোল আমরা দেখছি যে কোনো একটা চ্যানেল, হয় এন চ্যানেল অথবা পি চ্যানেল, যে কোনো একটা চ্যানেল ফেট জাতীয় ডিভাইসে যে কোনো একটা ক্যারিয়ার ইউজ হয় সেখানে তাকে বলা হচ্ছে ইউনিপোলার ডিভাইস। আচ্ছা, বিজিটিটা বেসিক্যালি হচ্ছে কারেন্ট কন্ট্রোল ডিভাইস, আমরা দেখছি কি তার ইনপুট কারেন্টটা বেসিক্যালি হচ্ছে তার ফাংশনিং আউটপুটের ক্যারেক্টারিস্টিক্সকে ফাংশন করে, সে কারণে আউটপুট ইনপুট ক্যারেক্টারিস্টিক্স বা ইনপুট কারেন্টটা যদি চেঞ্জ হয় দেখা যাচ্ছে কি আউটপুট বা কালেক্টার কারেন্টও চেঞ্জ হয়। কারণ আমরা দেখছি কি আইসি ইজ ইকুয়াল টু বিটা ইন টু আইবি প্লাস বিটা প্লাস ওয়ান আইসি বিও, তো ইনপুট কারেন্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আউটপুট কারেন্ট অনেক ফল করে, আবার ইনপুট কারেন্ট যদি বাড়ে আউটপুট কারেন্ট বাড়তে থাকে। আর ফেটের ক্ষেত্রে আমরা দেখছি কি ফেটটা হচ্ছে একটা ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, আর ইনপুট কোনো কারেন্ট নাই, জাস্ট হচ্ছে আউটপুট ইনপুট ভোল্টেজটা গেট আর সোর্সের রেসপেক্টে যে ভোল্টেজটা সেই ভোল্টেজটার উপর ডিপেন্ড করে। যেমন ইমস এর ক্ষেত্রে ভিজিএসটা যদি থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে আমরা বাড়াই দিই তখনই কেবলমাত্র তার চ্যানেল ক্রিয়েট হয়, তখনই কেবলমাত্র আইডি কারেন্টটা ফ্লো করে। আর ডিমস এর ক্ষেত্রে ভিজিএসটা যদি ভ্যারিয়েশন করি তাহলে আউটপুট কারেন্টের ভ্যারিয়েশন হয়, এমনকি জেফেটের ক্ষেত্রেও তাই। আচ্ছা, আর বিজিটির ক্ষেত্রে ইনপুট ইম্পিডেন্সটা অনেক ছোট, বা কারণ হচ্ছে আমরা দেখছি কি তার বেজ আর এমিটার রেসপেক্টে আমরা কি ফরওয়ার্ড বায়াস করে রাখি, প্লাস হচ্ছে আমরা যদি দেখি যেহেতু ফরওয়ার্ড বায়াস করা থাকে তার অ্যাক্রসে ভোল্টেজটা কত থাকে, বেজ আর এমিটার অ্যাক্রসে ভোল্টেজটা 0.7, প্লাস ওই আমরা ল্যাবে এক্সপেরিমেন্ট যখন করছিলাম তখনও দেখছিলাম এটা ওহমিক রেঞ্জে একটা ছোট ভ্যালু থাকে ইনপুট রেজিস্ট্যান্সটা। বাট ফেটের ক্ষেত্রে আমরা দেখছি কি মসফেট জাতীয় ডিভাইসে গেটটা ইনসুলেটেড থাকে, আর ইনসুলেটেড থাকে বলে সে কারণে কি মসফেটের কারেন্টটা আইজিটা জিরো, আর মসফেটের কারেন্ট আইজিটা জিরো থাকার কারণে দেখা যায় কি আমি কি বলতে পারি কারেন্ট কখন জিরো হয়, যখন ইনপুট রেজিস্ট্যান্স অনেক বেশি হয়, সে কারণে মসফেটের ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু ইনসুলেশন লেয়ার থাকে, আমরা এখানে দেখছিলাম এই যে লেয়ারটা কি থাকে ইনসুলেটেড থাকে না, এই যে লেয়ারটা এটা কি ইনসুলেটেড লেয়ার থাকে না এই জায়গাটা, তাহলে ইনসুলেটেড লেয়ারের কারণে কি আইজি কারেন্টটা জিরো, কারণ এটা আইসোলেটেড ইনসুলেশন থাকে। তো এটা ফেট মানে মসফেট জাতীয় ডিভাইসের ক্ষেত্রে। আর জেফেট জাতীয় ডিভাইসে কি হয় স্যার, এখানে তো ইনসুলেশন লেয়ার, জি স্যার, জেফেট জাতীয় ডিভাইসে কিন্তু ইনসুলেশন লেয়ার থাকে না, বাট যেটা থাকে সেটা হচ্ছে জেফেট জাতীয় ডিভাইসে এপিএন জাংশনটা রিভার্স বায়াস থাকে, যার কারণে ডিপ্লেশন লেয়ারটা অনেক বড় থাকে, সে কারণে কি হয় আইজি কারেন্টটা জিরো। ঠিক আছে, তো আইজি কারেন্টে জিরো থাকে, সো সে কারণে কি তার ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি থাকে, দেখা যায় মেগা ওহম বা ইনফিনিটি রেঞ্জে থাকে। তো সে কারণে বলা হচ্ছে কি ফেট জাতীয় ডিভাইসের ইনপুট ইম্পিডেন্সটা অনেক বেশি, আর বিজিটি ডিভাইসের ইনপুট ইম্পিডেন্সটা কম, যেহেতু তাকে হচ্ছে ফরওয়ার্ড বায়াস করা হয়। আচ্ছা, বিজিটি ডিভাইসটা হচ্ছে লেস টেম্পারেচার স্টেবল, কারণ আমরা দেখছি কি টেম্পারেচার চেঞ্জ হলে বিজিটি ডিভাইসগুলোর কি হয় কিউ পয়েন্টটা মুভমেন্ট করে। ঠিক আছে, বাট ফেট জাতীয় ডিভাইসে দেখা যায় কি তার পিছনে একটা হিট সিঙ্ক কানেক্টেড থাকে, আর এখানে যেহেতু হচ্ছে শুধুমাত্র একটা ক্যারিয়ার থাকে এবং কি ইনপুটটা ইনসুলেটেড থাকে, সেহেতু সেটা টেম্পারেচার চেঞ্জ হলেও খুব একটা ভ্যারিয়েশন হয় না, মানে টেম্পারেচারের চেঞ্জের সাপেক্ষেও সে স্টেবল থাকে। তারপর এটা হচ্ছে কি হায়ার ভোল্টেজ গেইন, কোনটা যেহেতু হচ্ছে বিজিটি ডিভাইসগুলোতে যেহেতু ইনপুট ইনপুট কারেন্টটা আমার দেখা যায় কি ইনপুট কারেন্টটা মানে আউটপুট আউটপুট ভোল্টেজটা বেশি থাকে ইনপুট ভোল্টেজের থেকে, সেখানে তার ভোল্টেজ গেইনটা খুব ভালো থাকে, আর ফেট জাতীয় ডিভাইসের ভোল্টেজ গেইনটা কম থাকে, বাট সেখানে এই ফেট জাতীয় ডিভাইসকে সুইচিং পারপাস ইউজ করা যায়, বিজেটি ডিভাইসগুলোকে অ্যাম্পলিফিকেশন পারপাসে মাছ ইউজ হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে ফেট জাতীয় ডিভাইসে আমরা দেখছি কি একটা আরডিএস রেজিস্ট্যান্স থাকে, তোমাদের মনে আছে গতকালকে বলছিলাম ড্রেনের সোর্সের রেসপেক্ট একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স থাকে, কারণ কি চ্যানেলের চ্যানেলে দেখা যায় কি কন্ডাকশন যেহেতু চলতে থাকে এর রেজিস্ট্যান্সের ভ্যালুটাও চেঞ্জ হয় ড্রেন আর সোর্সের মাঝখানে।
তো যার কারণে এই আরডিএস রেজিস্ট্যান্সের কারণে তার লস বেশি হয়, আই স্কোয়ার আইডিএস স্কোয়ার আরডিএস এই লসটা বেশি হয়, যে কারণে ফেট জাতীয় ডিভাইসের কন্ডাকশন লসটা বেশি থাকে, কন্ডাকশন লস বেশি বেশি, আর বিজিটির কন্ডাকশন লসটা কম। কারণ কি বিজিটি অন হইতে ভোল্টেজ কত লাগে, 0.7 ভোল্ট, এবং এটা কি কনস্ট্যান্ট ফিক্সড, তাহলে এর কন্ডাকশন লসটা কম, এর কন্ডাকশন লসটা বেশি। আবার কি বিজিটির সুইচিং লসটা বেশি, মনে থাকবে সুইচিং লস বেশি, ফেট জাতীয় ডিভাইসের সুইচিং লসটা কম। কারণ কি সে মেটাল, মেটাল কন্ট্যাক্ট, মেটাল দিয়ে কানেক্টেড থাকে বা মেটাল অক্সাইড, তো যার কারণে কি থাকে তার সুইচিংটা খুব ফাস্ট টাইম হয়, আর বিজিটির সুইচিংটা খুব স্লো। সুইচিংটা স্লো মানে কি, এই যে এখানে যে ধরো যে সুইচ অন হইলো, আমরা যদি বলি সাথে সাথে অন, বাট প্র্যাকটিক্যালি সুইচগুলা সাথে সাথে অন হয় না, কিছুটাই যে রোল অফ থাকে, মানে কি অন হইতে কিছুটা টাইম লাগে, আবার কি অফ হইতেও কিছুটা টাইম লাগে, কিছুটা রোল অফ হয়, ঠিক আছে। আর সেই জায়গায় দেখা যায় বিজিটির এই রোল অফটা বেশি থাকে, আর মসফেটের এই রোল অফটা কম থাকে, মানে কি ধরো যে অফ বললে সাথে সাথে মোটামুটি সাথে সাথে অফ হয়ে যেতে পারে, তো সে কারণে এর সুইচিং লসটা কম মসের, আর বিজিটির সুইচিং লসটা বেশি, বিজিটির আবার কন্ডাকশন লসটা কম, ফেটের কন্ডাকশন লসটা বেশি। আচ্ছা এরপর কি আছে, লার্জার ইন কনস্ট্রাকশন দেন ফেট আর স্মলার ইন কনস্ট্রাকশন দেন বিজিটি, বিজিটির কনস্ট্রাকশনটা মানে কি ফেটের কনস্ট্রাকশনটা ছোট হয়, বিজিটির কনস্ট্রাকশনটা বেশি হয়, বড় হয়। রিজনটা কি বিজিটিটাকে ছোট করা যায় না, ফেটটাকে হচ্ছে যেহেতু তার চ্যানেল, চ্যানেল লেন্থটাকে ছোট করে ডিভাইসটাকে ছোট করা যায়, সে কারণে দেখবা যে এখন প্রসেসর অনেক ছোট হয়ে গেছে, ন্যানোমিটার তারপর মাইক্রোমিটার এরকম রেঞ্জ বলে, কেন কারণ হচ্ছে এই যে রিজনের কারণে আমরা যে চ্যানেল লেন্থটাকে বাড়ানো কমানো যায়। আচ্ছা এটা গেল, আর ফেটের লাস্ট একটা টপিক হচ্ছে সেটা হচ্ছে সিমস কমপ্লিমেন্টারি মসফেট কিভাবে কাজ করে, এটা বোঝানোর জন্য দুইটা মসকে, একটা হচ্ছে পি মস আর একটা হচ্ছে এন মস, দুইটা মসকে সিরিজে বা ক্যাসকেড আকারে কানেক্টেড থাকে, এই বুঝতেছো। এখন এই ক্যাসকেড আকারে যদি, ক্যাসকেড আকারে যদি কানেক্ট করি তাহলে কি কাজ হয়, সিমস মানে হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট, সিমস জাতীয় ডিভাইসগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইলেকট্রনিক্স ডিভাইসে বেশি ইউজ হয়, যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইসে সিমসটা বেশি ইউজ হয়। কারণ কীভাবে ইউজ হয়, ধরো যে আমি ইনপুট দিলাম, ইনপুট দিলাম, ইনপুট আর আউটপুট যদি বলি, ধরো যে আমি ইনপুট দিলাম 0, আউটপুটে পাবো 1, ইনপুট যদি দেই 1, আউটপুটে পাবো 0, তাহলে সে ইনভার্টার হিসেবে কাজ করে। মানে কমপ্লিমেন্টারি মানে কি, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে ইনভার্সন করে আর কি। সে কীভাবে কাজ করে এখন যদি আমি ব্যাখ্যা দেই, দেখো এখানে করা হয়েছে কি, একটা পি মস কানেক্ট করা হয়েছে, পি মসটার সোর্সের সাথে, দেখো পি মসের সোর্স, দেখ কীভাবে পি মস, দেখো অ্যারোটা বাইরের দিকে, এটা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট পি মস, আর এটা হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট এন মস, এটা অ্যারোটা ভিতরের দিকে। আচ্ছা এটা সোর্সটাকে গ্রাউন্ড করা হয়েছে, এটা সোর্সটাকে 5 ভোল্টের সাথে কানেক্ট করা হয়েছে। আচ্ছা তোমাদেরকে গতকালকে আমি বলছিলাম পি মসটাকে যদি আমরা অন করতে চাই, এন মোসটাকে অন করতে হলে আমাকে গেট আর সোর্সের রেসপেক্টে কত ভোল্টেজ দিতে হয় বলো তো, একজন মনে আছে তোমাদের কি পরিমাণ ভোল্টেজ দিতে হয় বলো, একজন এ কি ভোল্টেজ দিতে হয় বলো তো বলো, দেখো একজনও বলতে পারে না, 25, আমি সহ 25 জন আসো, আমি বাদে 24 জন, ভি থ্রেশহোল্ডের চেয়ে বেশি, হ্যাঁ রাইট, ভি থ্রেশহোল্ডের থেকে বেশি, ভেরি গুড, ভি থ্রেশহোল্ড থেকে বেশি দিতে হয়, কিন্তু ভিজিএসটাকে পজিটিভ দিতে হয়, কারণ আমরা দেখছি কি পজিটিভ ভি থ্রেশহোল্ড যদি না দেই, এই যে দেখো ভি থ্রেশহোল্ডের ভোল্টেজটা কি পজিটিভ ভিজিএস দিতে হয়, আর পি চ্যানেল মসফেটকে অন করতে হলে নেগেটিভ ভিজিএস দিতে হয়, ঠিক আছে। নেগেটিভ ভিজিএস মানে কি, মাইনাস ভিজিএস, পি চ্যানেল অন করতে হলে মানে মাইনাস ভিজিএসটা কি মাইনাস ভি থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে, মাইনাস ভি থ্রেশহোল্ড থেকে, আর এন মস যদি হয় ভিজিএসটা পজিটিভ ভিজিএসটা ভি থ্রেশহোল্ড থেকে বড় হইতে হবে, এই যে ধরো যে +5 ভোল্ট দিতে হবে, ধরো যে -+5 ভোল্ট দিলে সে অন হবে, আর এটাকে অন করতে হলে কি করতে হবে, -5 ভোল্ট দিলে সে অন হবে, ঠিক আছে, দুইটা দুই রকম। আচ্ছা এখন আসি হচ্ছে কমপ্লিমেন্টারি মসফেট কিভাবে কাজ করবে, এখানে দেখো গেট দুইটাকে শর্ট করে একটা ইনপুট বানানো হয়েছে, আর দুইটা ড্রেন শর্ট করে দিয়ে সেখান থেকে হচ্ছে
গ্রাউন্ডের রেসপেক্টে আউটপুটটাকে ধরা হয়েছে। এখন ফার্স্টে যদি আমি দেই হচ্ছে +5 ভোল্ট, +5 ভোল্ট যদি দেই মানে কি ডিজিটালে +5 ভোল্ট মানে হচ্ছে +1 আর জিরো মানেই হচ্ছে জিরো, তাহলে 1 দিলে আমি আউটপুট পাবো হচ্ছে জিরো। তাহলে কিভাবে পাবো একটু খেয়াল করে দেখি। তাহলে দেখো এখানে যদি আমি +5 ভোল্ট দেই তাহলে এনমসটা দেখো গ্রাউন্ডের রেসপেক্টে বিজিএসটা কত পাবে, +5 ভোল্ট পাবে না? সবাই কি এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? কথা বলা না। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ আচ্ছা, আর পিমসটা কি পাবে দেখো তো, সোর্সের রেসপেক্টে বিজিএসটা কত পাবে? আমি যদি ভিআইটাকে 5 ভোল্ট দেই কত পাবে? কারণ সোর্সে দিয়ে রাখছি কত, 5 ভোল্ট। আবার এখানে কি দিয়ে রাখছি, এই গেটে দিয়ে রাখছি কত, 5 ভোল্ট। এখানে তো সোর্সে ছিল জিরো, যার কারণে এটা +5 ভোল্ট পাচ্ছে। আর এটা কত পাবে, এখানে দিয়ে রাখছি 5 সোর্সে, আবার এখানেও গেটেও দিয়ে রাখছি 5, তাহলে দুইটার ডিফারেন্স করলে কত পাবো, 0 ভোল্ট না? বোঝা গেছে? তাহলে উপরে মসফেটটা কি থাকবে, বেসিক্যালি যদি 0 ভোল্ট দেই তাহলে উপরে মসফেটটা কি থাকবে, অফ থাকবে না সুইচটা? জি স্যার। আর নিচের মসফেটটা কি হবে, অন হয়ে যাবে। আর মসফেট যদি অন হয়ে যায় দ্যাট ইজ কি, ড্রেন আর সোর্স সবসময় মনে রাখবে শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে এটা একটা সুইচের মতো কাজ করে। আচ্ছা তাহলে সুইচের মতো যদি কাজ করে তাহলে আমি এখানে দিলাম ইনপুটে দিলাম 5 ভোল্ট, আর আউটপুটটা দেখতেছি হচ্ছে কি ড্রেইন আর গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে ড্রেইন আর গ্রাউন্ডের রেসপেক্টে সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে আউটপুটটা কি পাবো, 0 নাকি 5 ভোল্ট পাবো, কি পাবো বলো? একটা সুইচের রেসপেক্ট যদি সুইচটা অন হয়ে যায় বা একটা তার শর্ট সার্কিট হয়ে গেলে তার রেসপেক্টে আউটপুট কত, 5 ভোল্ট স্যার। একদম ধরে একটা দিব, একটা তার রেসপেক্টে আউটপুট কি 5 ভোল্ট। এখানে যদি তুমি মাল্টিমিটার ধরো, এখানে যদি মাল্টিমিটার ধরো তাহলে কি এটা শর্ট সার্কিট দেখাবে না, 0 ভোল্ট দেখাবে না? 0 স্যার। 0 ভোল্ট দেখাবে না, ঠিক আছে, বুঝতে পারছো? দ্যাট মিনস কি আমি দিলাম 5 ভোল্ট ইনপুটে, বাট পাচ্ছি কি, যেহেতু সুইচটা অন হয়ে গেছে আউটপুটে পাচ্ছি কত, 0 না? তুমি যদি কখনো বাসায় তোমাদের ধরো যে সুইচ ফ্যানের সুইচটাকে অন করো ওই সুইচের রেসপেক্টে যদি তুমি ভোল্টমিটার ধরো তাহলে পাবা হচ্ছে তার রেসপেক্টে ভোল্টেজ ড্রপ 0, আর সুইচটা যদি ওপেন থাকে তাহলে ভোল্টেজ কত পাবা, সুইচটা যদি ওপেন থাকে তাহলে ভোল্টেজ কত পাবা? এগুলো তো 1-1 এর পড়া, তোমরা এগুলো পারো না কেন বলো তো? হ্যাঁ ধরো যে এখানে 5 ভোল্ট দিলাম, এখানে হচ্ছে একটা সুইচ আছে, এই ড্রয়িং বোর্ডটা দেখা যাচ্ছে, এখানে যদি এখানে একটা ভোল্টমিটার ধরো তাহলে এখন কত পাবো বলো তো, যদি সুইচটা ওপেন থাকে ভোল্টমিটার ভোল্টেজটাই পাওয়া যায়, 5 ভোল্টটাই পাবা সোর্সের ভোল্টেজটা, আর যদি শর্ট সার্কিট হয়ে যায় ও সুইচটা অন হয়ে যায় তাহলে কত পাবা, 0 পাবা না? বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা এখন দেখো তাহলে কি আমি 5 ভোল্ট দিলে আউটপুট পাচ্ছি 0, মানে কি 1 দিছি ডিজিটাল ইনপুট 1 তাহলে আউটপুট পাচ্ছি 0, এখন করে দিলাম ইনপুট ভোল্টেজ 0, তাহলে ইনপুট ভোল্টেজ যদি 0 করে দেই তাহলে এই যে দেখো নিচের মসফেটটার গেটে পাচ্ছে 0 সোর্সেও পাচ্ছে 0, তাহলে নিচের মসফেটটা কি এখন কি ওপেন সার্কিট হয়ে গেল না? বুঝতে পারছো? দেখো গেটে দিয়ে দিলাম কি ইনপুট, এই যে ভিআইটাকে যদি 0 করি তাহলে গেটে কি পাবে, 0 পাবে না? আর সোর্সটা কোথায় আছে, 0 তে কানেক্টেড আছে না? তাহলে দুইটাই যদি 0 হয় তাহলে কি হবে, মসফেটটা অফ থাকবে না? আচ্ছা এখন দেখো তাহলে গেটে, তাহলে এই উপরের মসফেটটাতে কি হবে, উপরের মসফেটটার গেটে আছে 0 আর সোর্সে আছে কত, 5 ভোল্ট, তাহলে ভিজিএসটা কত হবে বলো তো, কত হবে? ভিজিএস ভিজি মাইনাস ভিএস, তাহলে কি গেটে পাচ্ছে 0 সোর্সে আছে কত, +5 ভোল্ট, সোর্সে আছে কত, +5 ভোল্ট, তাহলে আউটপুট কত আসবে, -5 ভোল্ট না? আর -5 ভোল্টে কি পিমসটা অন হয়ে যায় না, বিজিএস যদি -5 ভোল্ট থাকে তাহলে কি হয়ে যাবে, উপরের মসফেটটা অন, আর উপরের মসফেটটা যদি অন হয়ে যায়, এটা যদি অন হয়ে যায় তাহলে এখানে কত আছে, 5 ভোল্ট না? তাহলে এই 5 ভোল্টটা কোথায় পাবো, এই যে ওপেন সার্কিটের অ্যাক্রসে পাবো না? এই বুঝতেছো? জি স্যার। হাতারাম গাধারামদেরকে নিয়ে পড়াশোনা করতে গেলে মানে মাথাটা যায় নষ্ট হয়ে। এই যে দেখো দুইটা সুইচ, দেখো এখানে আমি দিয়ে রাখছি হচ্ছে আউটপুট, এখানে দিয়ে রাখছো +5 ভোল্ট, তাহলে এই সুইচটা অন হয়ে গেল, তাহলে অন হয়ে গেলে এই +5 ভোল্টে কি নিশ্চয় গ্রাউন্ডের রেসপেক্টে না, তাহলে এখানে যদি আমি ভোল্টমিটার ধরি তাহলে গ্রাউন্ডের রেসপেক্টে কি পাবো, +5 ভোল্ট পাবো না, এই +5টা পাবো না?
বুঝতে পারছো? তাহলে আমি কি দিলাম, ইনপুটে জিরো দিলে আউটপুটে কি পাচ্ছি? ফাইভ পাচ্ছি না? তাহলে কি হচ্ছে, আউটপুটে পাচ্ছি হচ্ছে ফাইভ ভোল্ট, জিরো দিলে পাচ্ছি হচ্ছে ওয়ান, ওয়ান দিলে পাচ্ছি হচ্ছে জিরো। এটাই হচ্ছে বেসিক্যালি কি সিমস এর কাজ, কমপ্লিমেন্টারি মসফেট। এখানে এতক্ষণ এটাই বুঝেছি, তোমাদেরকে বুঝানো মানে জানটা মনে হয় বাইরে যাবে, মানে একটা পড়াশোনা না করলে যা অবস্থা হয় আর কি। আচ্ছা, তো তাহলে এতটুকু হচ্ছে ফেটের থিওরি। এই দুইটা থিওরি স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিছি, ম্যাটেরিয়াল সেকশনে গেলে পাবা। আর আজকে আমি যেটা করব সেটা হচ্ছে এখন বায়াসিং এ চলে যাব, চ্যাপ্টার সেভেন, ফেট বায়াসিং, বয়েল স্টেডের বইয়ের চ্যাপ্টার সেভেন। তার আগে আমাকে একটু তোমরা বলো তো, তোমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা হচ্ছে এই কার্ভগুলো তোমাদের মনে আছে? আমি এতদিন গত দুইটা দিন যেগুলো দেখাইছি, বলতো জেফেটের সিম্বলগুলো বলতো কি হবে, জেফেট এন চ্যানেল আর পি চ্যানেলের ক্ষেত্রে সিম্বলটা কেমন হবে? সিম্বলটা হবে কি, অ্যারোটা যদি ভিতরের দিকে থাকে তাহলে এটা হচ্ছে ড্রেইন সোর্স, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে কি এন চ্যানেল। আচ্ছা, এখানে কি হবে, অ্যারোটা যদি বাইরের দিকে থাকে তাহলে এটা হচ্ছে আমার কি পি, পি চ্যানেল, ড্রেইন সোর্স গেট, এটা হচ্ছে আমার পি চ্যানেল। আচ্ছা, এটা হচ্ছে জেফেট এর ক্ষেত্রে। আচ্ছা, জেফেটের ক্ষেত্রে তাহলে আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো কেমন হবে, এন চ্যানেলের ক্যারেক্টারিস্টিক্স কার্ভগুলো কেমন হবে, মনে আছে? এখানে কি হবে, এটা হচ্ছে আইডি ভার্সেস ভিডিএস। তো আমরা জানি কি জেফেট কিভাবে কাজ করে, জিরো ভিজিএস এর ভোল্টেজ কি, জিরো দিলেও কাজ করে, জিরোতে যেটা পাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম, ভিজিএস ইজ ইকুয়াল টু জিরো ভোল্টে যেটা পাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম, ওই সময় যে কারেন্টটা পাই সেটা হচ্ছে আইডিএসএস, ম্যাক্সিমাম কারেন্ট। আর ভিজিএস এর ভ্যালু পজিটিভ দিতে পারবো না, কারণ পজিটিভ দিলে কি হয়, পজিটিভ দিলে কি হয়, পজিটিভ দিলে কি হয়, এই রোল 65, রোল 65 কি ফার্স্ট গার্ল না, তুমি বলো তো ভিজিএস এর ভ্যালু পজিটিভ দিলে কি হবে, রোল 65 আছো না এখানে, নিশা তানজুম চৌধুরী দেখি বলো তো, রোল 65 তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, দেখি বলো তো আমাকে ভিজিএস এর ভ্যালু পজিটিভ দিলে কি প্রবলেম হবে, বলো আমরা কেন জেফেটে ভিজিএস এর ভ্যালু, এন চ্যানেল জেফেটে ভিজিএস এর ভ্যালু পজিটিভ দিতে পারবো না, কেন? কেন দিতে পারবো না? আচ্ছা, ভিজিএস এর ভ্যালু যদি পজিটিভ দেই তাহলে এখানে কি হয়ে যাবে, এপিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, আর এপিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াস হয়ে থাকলে চ্যানেলটা সবসময় ওপেন থাকে, আর সাবস্টেনশিয়াল এত ফ্লো কারেন্টের ফ্লো হয় যে ডিভাইসটা কন্ট্রোল করতে পায় না, ডিভাইসটা ড্যামেজ হয়ে যায়। সো এই পিএন জাংশনটা কখনো কি করা যাবে না, ফরওয়ার্ড বায়াস করা যাবে না, এটাকে হয় শর্ট সার্কিট করে জিরোতে থাকলে কোনো সমস্যা নাই, আর জিরোর নিচে নেগেটিভ ভোল্টেজ দেওয়া যাবে যদি এন চ্যানেল থাকে, ঠিক আছে? তো সে কারণে এই যে ভিজিএস এর ভ্যালু জিরো ভোল্ট যদি থাকে তার নিচে দেওয়া যাবে, সেক্ষেত্রে পিঞ্চ অফ ভোল্টেজটা মানে আরো আগে হয়ে যাবে পিঞ্চ অফটা। তাহলে এটা হচ্ছে লোকাস অফ পিঞ্চ অফ, এখানে হচ্ছে মাইনাস ওয়ান ভোল্ট, মাইনাস টু ভোল্ট, মাইনাস থ্রি ভোল্ট, আর ভিজিএস এর ভ্যালু যদি মাইনাস বি পিঞ্চ অফ হয় তখন আইডির ভ্যালু অলমোস্ট জিরো। আর এটা কত কখন হবে, এই যে বি পিঞ্চ অফটা, ভিডিএস ইজ ইকুয়াল টু বি পিঞ্চ অফ, এটা হচ্ছে এই অংশটা, এই যে লোকাস অফ পিঞ্চ অফ এর ভোল্টেজের ভ্যালুটা। আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি ড্র করতে পারি, আমি ড্র করতে পারি হচ্ছে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, সেটা কি আইডি ভার্সেস বিজিএস দিয়ে, মাইনাস বিজিএস, মাইনাস বিজিএস। কিভাবে, যখন বিজিএস এর ভ্যালু জিরো তখন আইডিএসএস এর ভ্যালু, বিজিএস এর ভ্যালু জিরো তখন আইডিএসএস এর ভ্যালু ম্যাক্সিমাম। এরপরে কি, বিজিএস এর ভ্যালু যদি নেগেটিভ ভোল্টেজ বাড়তে থাকে, মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি, মাইনাস বি পিঞ্চ অফ, তাহলে মাইনাস বি পিঞ্চ অফ এ জিরো, আর এগুলোতে কি হবে গ্র্যাজুয়ালি কমতে থাকবে, কমে বি পিঞ্চ অফ এ জিরো হয়ে গেলে, তাহলে এটা হচ্ছে তার কি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ, আর এটা হচ্ছে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। তার কোনো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ নাই, কারণ কি তার আইজি কারেন্ট ইজ ইকুয়াল টু জিরো। বোঝা গেছে কথা?
কথা বুঝতে পারছো? জি স্যার। তোমাদেরকে বুঝাইতে গেলে মানে গলার পানি শূন্য হয়ে যায়, কারণ তোমরা না পড়াশোনা করো না যে রেসপন্স করবা যে এটা হইলে এটা হবে স্যার, আগে থেকে বলে দিবা, এ ধরনের কোনো মানে ইচ্ছা বা প্রয়াস তোমাদের মধ্যে দেখি না। আচ্ছা, এখন আমরা যদি বায়াসিং করতে চাই, বায়াসিং অ্যানালাইসিস করতে চাই, বা বায়াসিং করি কি, বেসিক্যালি আমরা কিউ পয়েন্টের ভ্যালুগুলো বের করতে চাই, তো কিউ পয়েন্টের ভ্যালুগুলো যদি বের করতে চাই ফেটের ক্ষেত্রে, তাহলে আমাদেরকে এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা নিয়ে কাজ করতে হবে। এই ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা ড্র করা যায় দুই ভাবে। আর কিভাবে ড্র করব, আমাদের কোশ্চেনে কিছু ভ্যালু বলে দেয়, যেমন হচ্ছে আইডিএসএস এই ভ্যালুটা বলে দেয়, একটা বলে দেয় হচ্ছে বি পিঞ্চ অফ, এই দুটো ভ্যালু গিভেন থাকবে কোশ্চেনে। যে কোনো কোশ্চেনে আমরা দেখব যে দুটো ভ্যালু গিভেন, ম্যানুফ্যাকচারার এই দুটো ভ্যালু বলে দিবে। তো এই দুটো ভ্যালু বলে দিলে আমাদেরকে সব সময় ক্যারেক্টারিস্টিক্স কার্ভটা গ্রাফে ড্র করতে হবে, গ্রাফে ড্র করে কিউ পয়েন্ট বের করতে হবে। তাহলে আমি যদি এটা ড্র করতে চাই, যেহেতু এন চ্যানেল, তাহলে কি হবে, এক্সিস এর বাম পাশে হবে, আর পি চ্যানেল হলে এক্সিস এর ডান পাশে হবে। বুঝতে পারছো কথাটা? এক্সিস এর ডান পাশে এ পাশে হবে যদি হয় কি পি চ্যানেল, আর এ পাশে হবে এন চ্যানেল। আচ্ছা, তাহলে কি হবে, এখানে হচ্ছে আইডি, আর এখানে হবে হচ্ছে কি বিজিএস। তাহলে এই এটা হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা কিভাবে ড্র করবো, দুইটা ভ্যালু বলা থাকবে, এই যে আইডিএসএস টা বলা থাকবে, এখানে যেটা পাবো সেটা হচ্ছে আইডিএসএস, একটা ভ্যালু বলা থাকবে হচ্ছে বিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস বি পিঞ্চ অফ। ঠিক আছে, মাঝখানে আরো দুইটা ভ্যালু বের করবো, কোথেকে বের করবো, গতকালকে আমরা একটা শকলিস কারেন্ট ইকুয়েশন শিখছি যে ফেটের ক্ষেত্রে, ইকুয়েশনটা কেউ একজন বলতে পারবে আমাকে, দেখি একজন বলো তো, দেখি বলো তো একজন, কারেন্ট ইকুয়েশনটা কি বলো? যে এই কোয়েশনটা লিখছো রোল 55, এই কোয়েশনটা হচ্ছে তোমার ডায়োডের কাইনেটিক ইকুয়েশন। আমি বলতে চাচ্ছি হচ্ছে জে ফেটের, জে ফেটের আমি পড়াচ্ছি জে ফেট, তুমি যদি ডায়োডের কাইনেটিক ইকুয়েশন লিখে দাও তাহলে কেমন হবে। জে ফেটের কাইনেটিক ইকুয়েশন কি ছিল, আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস ওয়ান মাইনাস কি ভিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কোয়ার। আর বিজিএস এর ইকুয়েশন যদি বের করতে চাই, ইকুয়েশন থেকে বিজিএস ইজ ইকুয়াল টু কি হবে, ভি পিঞ্চ অফ ওয়ান মাইনাস রুট ওভার আইডি ডিভাইডেড বাই আইডিএসএস। ঠিক আছে, এটা হচ্ছে বিজিএস। আর এখান থেকে আবার আরডি ইকুয়েশনও বের করা যায়, জেফেট এর আরডিএস রেজিস্ট্যান্স এর ইকুয়েশন, আরডি ইজ ইকুয়াল টু আননোন ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কোয়ার। ঠিক আছে, এই কোয়েশনগুলা আমি হচ্ছে লিখে দিছি, বা হচ্ছে তোমাদের যে এখানে পাবা, গলা ফাটাই ফাটাই খালি বললামই, তোমাদের কোনো লাভ হইল না। যে এখানে এখানে এই যে ইকুয়েশনগুলো দেখো, এই যে দেখো আর ডি ইজগুলো আর নট, আচ্ছা আমি এখানে রুটটা দিছি, এই রুটটা হবে না, আর ডি ডিভাইড বাই ওয়ান নট ডিভাইড বাই ওয়ান মাইনাস বিজিএস বাই ভি পিঞ্চ অফ হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে এই যে ইকুয়েশনগুলো, তাহলে আমি এটা একটু ভুল লেখছি, এখানে কোনো রুট হবে না, এই যে রুটটা, এখানে রুটটা হবে না, এই রুটটা হবে না, আমি দুইটা স্থানাঙ্ক দিয়ে যদি যোগ করি তাহলে এটা হয়ে যাবে স্ট্রেইট লাইন। ঠিক আছে, সেটা আমি করতে পারবো না, তাহলে আমাকে একটা স্থানাঙ্ক নিতে হবে মাইনাস বি পিঞ্চ অফ বাই টু। এটা যদি আমরা এখানে বসাই, কোথায়, এই যে ইকুয়েশনটাতে বসাই, তাহলে ইকুয়েশনটাতে যদি বসাই তাহলে কি আসে দেখো, আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস ওয়ান মাইনাস বিজিএস এর ভ্যালু বসাবো হচ্ছে, বিজিএস এর ভ্যালু বসাবো মাইনাস বি পিঞ্চ অফ বাই টু, তাহলে মাইনাস বি পিঞ্চ অফ বাই টু, আর নিচে থাকবে হচ্ছে বি পিঞ্চ অফ হোল স্কোয়ার, তাহলে বি পিঞ্চ অফ
কাটা যায় তাহলে থাকে কত 1 মাইনাস হাফ তাহলে 1 মাইনাস হাফ সমান কত আইডিএসএস 1 মাইনাস হাফ হোল স্কয়ার 1 মাইনাস হাফ হচ্ছে হাফ তাহলে হাফ হলো হোল স্কয়ার তাহলে আইডিএসএস 1/4 তাহলে কি থাকবে আইডিএসএস বাই 4 তাহলে একটা ইকুয়েশন কি পাবো এখানে একটা ইয়া কি পাবো মাইনাস বি পিঞ্চ অফ বাই 2 আর এখানে পাবো হচ্ছে আইডিএসএস বাই 4 তাহলে এটা একটা বিন্দু পাবো আরেকটা বিন্দু পাবো এভাবে 0.3 বি পিঞ্চ অফ আইডিএসএস বাই 2 আমি কি বলতেছি তোমরা কি বুঝতে পারতেছো তাহলে এখানে আরেকটা পয়েন্ট পাবো এভাবে আইডিএসএস বাই 2 আর এই পয়েন্ট হবে 0.3 বি পিঞ্চ অফ তাহলে এই যে চারটা পয়েন্ট তাহলে একটা দুইটা তিনটা চারটা এই চারটাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি যে কার্ভটা পাবো সেটাই হচ্ছে আমার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ তাহলে এখন চলে আসি হচ্ছে আমাদের ম্যাথে তাহলে ম্যাথে হচ্ছে প্রথম যে বায়াসিং সার্কিটটা সেটা হচ্ছে ফিক্সড বায়াস সার্কিট আচ্ছা এই ফিক্সড বায়াস সার্কিটটা আমরা কিভাবে সলভ করব আচ্ছা কিভাবে চিনবো এটা কিন্তু আমাদের মাথায় ঢুকাই ফেলতে হবে এটা হচ্ছে একটা ফিক্সড বায়াস সার্কিট দেখো সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই সোর্সের সাথে কোনো রেজিস্ট্যান্স নাই গেটের সাথে হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেয়া আছে আর হচ্ছে একটা ভোল্টেজ সোর্স দেয়া আছে নেগেটিভ ভোল্টেজ সোর্স কেন কারণ হচ্ছে এটা কি চ্যানেল জেফেট এটা হচ্ছে এন চ্যানেল জেফেট আচ্ছা এই ফিক্সড বায়াস সার্কিটটা ডি মোসের ক্ষেত্রে হইতে পারে আবার ই মোসের ক্ষেত্রে হতে পারে কি হবে জাস্ট হচ্ছে এই সিম্বলটাকে চেঞ্জ করে দিলেই হবে ডি মোসের ক্ষেত্রে এন চ্যানেল ডি মোসের ক্ষেত্রে হলে কি হবে যে এখানে হচ্ছে গেট আর এখানে হচ্ছে তোমার সোর্স আর ড্রেন আর ই মোসের ক্ষেত্রে হলে হবে সোর্স এখানে হচ্ছে ড্রেন এখানে হচ্ছে গেট ঠিক আছে তাহলে এটা হচ্ছে ই মোস বুঝতে পারছো আচ্ছা এখন দেখো ফিক্সড বায়াস সার্কিট আমাদের তোমাদের সবার ফিক্সড বায়াস সার্কিটটা মনে আছে এই যে আমরা যে বিজেটির ক্ষেত্রে ফিক্সড বায়াস সার্কিটটা নিয়ে কাজ করছিলাম সেটা কেমন ছিল এখানে ছিল একটা ক্যাপাসিটর এখানে ছিল হচ্ছে বেজের সাথে একটা রেজিস্ট্যান্স ছিল তারপর এখানে হচ্ছে একটা কালেক্টরের সাথে রেজিস্ট্যান্স ছিল এখানে হচ্ছে একটা এমিটারের সাথে সরি রেজিস্ট্যান্স ছিল না রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে ফিক্সড বায়াস আর এখানে কিছু কিছু একটা ভিসিসি এখানে ছিল আরসি এখানে হচ্ছে আরবি আর এখানে হচ্ছে আমার আউটপুট ভি নট আর যদি রেজিস্ট্যান্স থাকতো তাহলে তার নাম ছিল এমিটার বায়াস বা সেল বায়াস আচ্ছা তাহলে এখানেও ঠিক একইভাবে আচ্ছা এখন আমাকে বলো আমি একটু আগে বলছিলাম যে ফেট জাতীয় ডিভাইসের আইজি কারেন্টটা কি জিরো না জিরো তাহলে আইজি কারেন্টটা যদি জিরো হয় তাহলে এখানকার যে ভোল্টেজ ড্রপটা ভি আর জি এটা কি হবে আইজিটা যদি জিরো হয় তাহলে আইজি আর জি এটা কি হবে জিরো হবে না তাহলে বেসিক্যালি এই রেজিস্ট্যান্স থাকে না থাকে কি একই কথা না সবাই কি এই কথাটা বুঝতে পারছো এই কথা বোঝা যায় জি স্যার আচ্ছা তাহলে কথাটা বলা বোঝা গেলে তাহলে এখানে যদি আমি ইনপুটে যদি একটা কেভিএল করি ইনপুটে যদি আমি একটা কেভিএল করি তাহলে কি দাঁড়ায় তাহলে ইকুয়েশনটা কি আসবে দেখো প্লাস ভিজিজি তারপর কি আসবে প্লাস মাইনাস ভিজিএস প্লাস ভিজিএস ইজ ইকুয়াল টু জিরো সো আমি কিন্তু কি বলতে পারি ভিজিএস ইজ ইকুয়াল টু মাইনাস ভিজিজি সবাই বুঝতে পারছো তাহলে কি গেট আর সোর্সের রেসপেক্টের ভোল্টেজটা কি একটা কনস্ট্যান্ট ভোল্টেজ সে কনস্ট্যান্ট ভোল্টেজটা কি একটা ভোল্টেজ সোর্সের ভোল্টেজ বায়াসিং ভোল্টেজটা আচ্ছা তাহলে এখান থেকে আমি আবার কি বলতে পারি সোর্স ভোল্টেজটা কি সোর্সটা যেহেতু সরি সোর্সটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড সোর্সটা যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাহলে আমি কি বলতে পারি ভিএস সমান কি ভিএস সমান কি বলো ভিএস সমান কি জিরো না এটা বোঝা গেছে তাহলে আমি কি বলতে পারি যে ভিজিএস সমান ভিজি মাইনাস ভিএস তাহলে ভিএস টা যদি জিরো হয় তাহলে ভিজি সমান কি ভিজিএস না সবাই বুঝতে পারছো আচ্ছা এরপর দেখো আউটপুট সাইডে যদি একটা কেভিএল করি তাহলে কি দাঁড়ায় ভিডিএস এর ইকুয়েশনটা কি হবে এখানে যদি কেভিএল করি ইকুয়েশনটা কি হবে বলো তো দেখি একজন বলো তো
বলো তো, মাইনাস কি আসবে? বিডিডি মাইনাস বিডিডি, তারপর কি, এই ব্রাঞ্চ দিয়ে কোন কারেন্টটা যায়? ড্রেন থেকে সোর্সের দিকে আইডি কারেন্ট, প্লাস আইডি আরডি, প্লাস কি থাকে? বিডিএস ইকুয়াল টু জিরো। সবাই বুঝতে পারছো? বুঝিয়েছ? তাহলে এই যে দেখো, এখানে ইকুয়েশনটা লেখা আছে, এই যে দেখো বিডিএস ইজ ইকুয়াল টু, তাহলে আউটপুট ইকুয়েশন কি পাবো? বিডিএস ইজ ইকুয়াল টু বিডিডি মাইনাস আইডিআরডি। ঠিক আছে, আচ্ছা এখন এটার যদি, তাহলে এখান থেকে তাহলে আমি কি কি পাইলাম, সোর্সটা যদি ভিএসটা যদি জিরো হয় তাহলে আমি কি বলতে পারি? বিডি সমান বিডিএস। ঠিক আছে, তাহলে মোটামুটি সব ধরনের ইকুয়েশন বের হয়ে গেছে। তাহলে আমি যদি এই ম্যাথটা একটু করি, ঠিক আছে, ম্যাথটাকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, একটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ, দুইভাবে করতে পারি। এখন আসো ম্যাথটা করি। আচ্ছা ম্যাথটা যদি করি তাহলে এখানে আসি। আচ্ছা এখানে কি কি দিয়ে দিছে, এখানে দেখো ভ্যালু কি কি দেয়া আছে। ভ্যালু দেয়া আছে আইডিএসএস এর ভ্যালুটা দেয়া আছে, বি পিঞ্চ অফটা দেয়া আছে। আর আমি যদি এখানে কেভিএল করি, ইনপুট সাইডে যদি আমি কেভিএল করি, তাহলে ইনপুট সাইডে কেভিএল করলে ইকুয়েশন কি পাবো বলো তো? ভিজিএস ইজ ইকুয়াল টু কি পাবো? মাইনাস ভিজিজি, না একটু আগেই তো বের করলাম। তাহলে আমি কি বলতে পারি? ভিজিএস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস ভিজিজি, মানে হচ্ছে যে পয়েন্টে এটা কাজ করছে। তাহলে ভিজিজির ভোল্টেজটা কত? 2 ভোল্ট, না? তাহলে এখান থেকে কি পাবো? -2 ভোল্ট পাবো, না? সবাই এটা বুঝতে পারছো? এ মহামানবরা, আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, চেষ্টা করছি স্যার বোঝার জন্য। কেন এত এত কষ্ট কেন বোঝার জন্য? স্যার অনেক কিছু একবারে চলে আসতেছে তো। অনেক কিছু একবারেই আসবে এখন, আপনারা তো আগে পড়লে অনেক কিছু একবারে আসতো না, এখন লাস্টের দিকে অনেক কিছু একবারেই আসতে হবে, নাহলে সিলেবাসই শেষ করতে পারবো না। আচ্ছা এখানে দেখেন আইডি ইজ ইকুয়াল টু আইডিএসএস 1 মাইনাস বিজিএস বাই, এখন আমি আইডি কিউটা বের করব কিভাবে? এই ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন দিয়ে, শকলিজ ইকুয়েশন, বিজিএস ডিভাইডেড বাই বি পিঞ্চ অফ হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বলেন আইডিএসএস এর ভ্যালু কত, গিভেন কত দেওয়া আছে? 10 মিলি অ্যাম্পিয়ার। দেখেন কোশ্চেনটা একটু দেখেন, তারপর কি দেওয়া আছে? 1, বিজিএস এর ভ্যালু কত? -2 ভোল্ট, বের করে রাখছি। তাহলে -2, তাহলে এখানে আসবে কি? -2 ভোল্ট। ভি পিঞ্চ অফ এর ভোল্টেজটা কত? -8 ভোল্ট, -8 ভোল্ট, মাইনাস মাইনাস কাটা যাবে, 2 2 কাটা যাবে, কত আসবে? 4, তাহলে আসবে কত? 1/4, 10 মিলি অ্যাম্পিয়ার, আর এখানে কত আসবে? 1 - 1/4 হোল স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে কত আসে এখান থেকে, করলে কত পাবো? দেখি একজন ক্যালকুলেটার বাইর করো তো। 1/4 ইকুয়াল টু হচ্ছে 0.125, 1 - 0.25 যদি করি পাবো হচ্ছে 0.75, এটা স্কোয়ার করলে পাবো হচ্ছে 0.5625। তাহলে 0.5625 কে যদি আমি 10 দিয়ে গুণ দেই তাহলে পাবো হচ্ছে 5.625, তাহলে এখানে পাবো হচ্ছে 5.625 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আইডি কিউটা পেলাম। সবাই বুঝতে পারছো? আচ্ছা এখন আইডি কিউ যদি পাই, আমাকে এখন বের করতে বসে কি কি, আমি একটু চেক করে দেখি তো। আমার ভিজিএস কিউ বের হয়েছে, আইডি কিউ বের হয়েছে, এখন আমাকে বিডিএসটা বের করতে হবে, তারপর বিডি ভিজি ভিএস এগুলো বের করতে হবে। আচ্ছা এখন চলে আসি আবার, তাহলে আমি আউটপুট সাইডে আমরা কেভিএল করছি আর কি ইকুয়েশন পাইছি, বিডিএস ইজ ইকুয়াল টু বিডিডি মাইনাস আইডিআর, এটা অলরেডি লিখে রাখছি, আইডি কিউ আর ডি। তাহলে আমার এখানে বিডিডি কত দেওয়া আছে? বিডিডি কত দেওয়া আছে? 16 ভোল্ট। আর ডি কত দেওয়া আছে? 2 কিলো ওহম। আর আইডি কিউ মাত্র বের করলাম, তাহলে আমার এখানে দেওয়া আছে 16 ভোল্ট। আইডি কিউ এই যে বের করলাম 5.625 মিলি অ্যাম্পিয়ার, আর আর ডির ভ্যালু দেওয়া আছে কত? 2 কিলো ওহম। তাহলে এখান থেকে আমরা বিডিএসটা পাবো না, তাহলে কত? 5.625 × 2, 11.25, 16 মাইনাস, আনসার পাবো হচ্ছে 4.75 ভোল্ট, 4.75 ভোল্ট। তাহলে বিডিএসটা যদি পাই, আমরা জানি কি ভিএসটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে জিরো, তাহলে আমি কি বলতে পারি? বিডি সমান বিডিএস, আর ভিজি সমান ভিজিএস, ভিজিএস এর ভ্যালু কত? -2 ভোল্ট,
VDS এর ভ্যালু কত 4.75 ভোল্ট তাহলে সবগুলাই বের হয়ে গেল তাহলে এভাবে যেটা পেলাম সেই অ্যাপ্রোচটার নাম হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ যেহেতু আমি ম্যাথ করে এটাকে করছি আচ্ছা এখন চলে যাই সেকেন্ড মেথড অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ সরি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ আচ্ছা গ্রাফিক্যালটা কিভাবে করব সবসময় মনে রাখবা এই গ্রাফিক্যাল অ্যাপ্রোচটাই সব জায়গায় অ্যাপ্লাই করব কারণ এই মেথডটাই আমার দরকার হবে কারণ আমি বাকিগুলোর ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে করতে গেলে অনেক টাফ হয়ে যাবে আচ্ছা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে করার জন্য আমার কিছু ভ্যালু লাগবে দুইটা ভ্যালু অলরেডি গিভেন কি কি ভ্যালু IDSS এর ভ্যালুটা আর -8 ভোল্ট তাহলে চলে আসি গ্রাফিক্যাল অ্যাপ্রোচ গ্রাফিক্যাল অ্যাপ্রোচে কোন কার্ভে কাজ করব ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকস কার্ভে তাহলে এখানে হবে ID এখানে হবে হচ্ছে VGS -VGS তাহলে দেখো IDSS এর ভ্যালু কত দেয়া আছে 10 মিলিঅ্যাম্পিয়ার IDSS আর এখানে V পিঞ্চ অফ দেয়া -V পিঞ্চ অফ কত দেয়া আছে -8 ভোল্ট আচ্ছা তাহলে আমি এই কার্ভটা ড্র করার জন্য আমাকে কিন্তু এটা গ্রাফে প্লট করতে হবে তাহলে আমার মাঝখানে আর দুইটা ভ্যালু দরকার না দুইটা ভ্যালু বের করার প্রসেসটা আমি একটু আগে দেখাইছিলাম না কিভাবে বলো তো একটা পয়েন্ট কিভাবে পাবো -V পিঞ্চ অফ বাই 2 আরেকটা ভ্যালু নিব হচ্ছে IDSS বাই 4 আরেকটা ভ্যালু কিভাবে পাবো -0.3 V পিঞ্চ অফ আর এখানে কত পাবো IDSS বাই 2 তাহলে এখন আসি এখানে -V পিঞ্চ অফ বাই 2 করলে কত আসবে -8 ভোল্ট ডিভাইড বাই 2 মানে কত হবে -4 ভোল্ট আর IDSS বাই 4 মানে 10 ডিভাইড বাই 4 করলে কত পাবো 2.5 মিলি অ্যাম্পিয়ার আচ্ছা এরপরে দেখো আরেকটা ভ্যালু কত 0.3 V পিঞ্চ অফ 0.3 × 8 তাহলে কত 2.4 ভোল্ট এখানে পাবো কত -2.4 ভোল্ট আচ্ছা এরপরে ওইটার জন্য করেসপন্ডিং কারেন্ট কত হবে IDSS বাই 2 তাহলে IDSS বাই 2 করলে কোথায় পাবো 5 মিলি অ্যাম্পিয়ার এখানে তাহলে একটা ভ্যালু পেলাম এখানে একটা পেলাম হচ্ছে এখানে তাহলে এই চারটা ভ্যালু যদি আমি যোগ করে দেই তাহলে আমি পাবো হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিকস কার্ভ এখন এখান থেকে আমাকে কিউ পয়েন্ট ড্র করতে হবে কিভাবে কিউ পয়েন্ট ড্র করার জন্য আমাকে যাইতে হবে কোথায় আমাকে যেতে হবে হচ্ছে এই যে এখানে এখানে আসতে হবে এই যে ইনপুট ইকুয়েশনে তাহলে ইনপুটে যদি আমি KVL করি তাহলে আমি কি পাই VGS U equal to -VGG তাহলে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই না -VGG ভ্যালু কত -2 ভোল্ট তাহলে আসি এখানে তাহলে -2 ভোল্ট -2 ভোল্ট হচ্ছে এটা -2 ভোল্ট ইকুয়াল টু VGS তাহলে এই বরাবর একটা সোজা দাগ টানবো তাহলে এখানে একটা পয়েন্টে ছেদ করবে না এটা হচ্ছে আমার কিউ পয়েন্ট তাহলে এই বরাবর বাম দিকে যদি আসি তাহলে পাবো কি আইডি কিউ আর নিচের দিকে আসলে কি পাবো VGS কিউ যেটা হচ্ছে -2 ভোল্ট আর আইডি কিউ কত পাবো 5.6 এর মতো যেহেতু 5 এর উপরে আমরা গ্রাফে বসে রাখি ভালোভাবে পাবো দেখো এখানে অলরেডি করে দেয়া আছে এই যে দেখো VGS কিউ বরাবর এটাতে তাহলে এই যে এখানে পাইলাম হচ্ছে 5.6 আর এখানে পাবো হচ্ছে -2 যেটা দেখো আমরা ম্যাথমেটিক্যালিও সেম ভ্যালু পাইছি এই যে কত পাইছিলাম 5.6 আর হচ্ছে কি -2 আচ্ছা তাহলে এই দুইটা ভ্যালু পেয়ে গেলে আউটপুট সাইডে আবার KVL করে কি করব এখানে KVL করে VDS টা বের করব VD টা বের করব VS টা 0 আর VG টা বের করব তাহলে সেম ভাবে আমাদের আরো ইজিলি বের হয়ে যায় গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আচ্ছা নেক্সট দিন আমরা সেল বায়াসটা করলে একটু ক্লিয়ার হবে আজকে এই পর্যন্তই আচ্ছা তোমাদের কাজটা হবে বাসায় গিয়ে মানে বাসায় তো আসোই বাসায় গিয়ে না বাসায় তো আসোই তো বাসায় তোমরা হচ্ছে ভিডিওটা খুব ভালো করে দেখবা এমন ভাবে দেখবা যে নেক্সট দিন যাতে আমি যদি সাডেন আমি কুইজ নিতে পারি সেল বায়াস সার্কিটটা কিভাবে কাজ করবে তো সাডেন কুইজে যদি না পারো এ পর্যন্ত যা যা অ্যাটেন্ডেন্স দিছো সেখান থেকে 10টা অ্যাটেন্ডেন্স করে আমি মাইনাস করে দিব যারা পারবা না 10টা অ্যাটেন্ডেন্স করে মাইনাস স্যার আমাদের আসলে কালকে কুইজ আছে স্যার তারপর দিন কুইজ থাকলেও পড়তে হবে কুইজ থাকলেও পড়তে হবে সারা সেমিস্টার যাবত কোনো পড়ালেখা করো না এখন খালি কুইজের দোহাই দিলে কোনো লাভ হবে না একটু কনসিডার করলে ভালো হতো স্যার না কনসিডার হবে না কোনো কনসিডার হবে না কালকে হচ্ছে আমি জাস্ট হচ্ছে তোমাদের আজকে আমি অ্যাপ্রোচ দেখতেছি তোমরা কোনো কিছুই মানে মনে হচ্ছে যে তোমরা আসমান থেকে পড়ছো কোনো কিছুই বুঝতেছো না মেইন কথা হচ্ছে তোমরা বেসিক্যালি ক্লাসগুলো ঠিক করে করো না ক্লাসগুলো যদি ঠিক করে করতে তাহলে অনেক কিছু ক্লিয়ার হইতো আচ্ছা মোটামুটি সবাই প্রেজেন্ট আজকে এতটুকুই থাকুক
তো ঠিক আছে, আর আমি আজকে ভিডিওটা দিয়ে দিব, আর এই প্রত্যেকটা ফাইল কিন্তু দেয়া আছে তোমাদের ম্যাটেরিয়ালস সেকশনে গেলে তোমরা প্রত্যেকটা ফাইল পাবা। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।